বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। আজকের ভিডিওটা আমি হচ্ছে পরপাশ পাখি লালন পালন পদ্ধতি নিয়ে, আর আজকের ভিডিও হচ্ছে আর এইসব তথ্য আমি নিয়েছি ব্রিডিং কোয়াডের লাভ বার্ড ও পরপাশ পাঠ পাখি নিয়ে। তো এই বইয়ের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো শুরু করা যাক, আর বক বক নয়, প্যাক প্যাকও নয়, তো শুরু করা যাক। তো প্যারাটল কি ইদানিং আমরা বিস্তারিত বলবো। আমাদের দেশে প্রায় সমস্ত ব্রিডারই জানে যে বা জানে এসেছে যে যে প্যারটেরই মানে পরপাস। আসলে প্যারটের দুই ধরনের, এক পরপাস প্যারাকিট এবং পরপাস নয় এমন প্যারাকিট, যেমন নন ফোর্স প্যারাকিট। প্যারাকিটের জাতীয় সম্ভবত পাখির মধ্যে সবচেয়ে ছোট পাখিদের অন্যতম হচ্ছে প্যারাকিট। এই পরপাশ পাখি প্যারাকিটগুলো জিনাস বা গোত্র হচ্ছে পরপাশ, আর পরপাশ নয় এমন প্যারাকিট পাখির জিনাস বা গোত্রে হয় না। পরপাশ সবার প্রিয় কেন? পরপাশ এতটাই ছোট পাখি যে সহজে একে হাটের মধ্যে তালুবন্দি করা যায়। ছোট পাখির বিধায় একে অনেক টি শার্ট বা গেঞ্জির ভেতরে লুকানো রাখেন। একে একাই বের আর ঢুকে যায় শার্টের গেঞ্জির ভিতর। এইভাবে খেলার মতো থাকতে পারে, খুব ভালোবাসে। আবার ছোট পাখি হওয়া একে প্যারাকিটেও রাখা যায়, যার ফলে পরপাশকে কেউ কেউ পকেট প্যারাকিট বলো। এই অত্যন্ত খেলাপ্রিয় একটি পাখি যে সমস্ত পরপাশ জাতীয় পর্যায়ে হ্যান্ডফিট করে বড় করা হয়, সেই সমস্ত পাখি কোনো মানুষ ভয় পায় না, বরং মানুষের সাথে বন্ধু মনে বিশেষ তার দেখাশোনা করে, যেটাকে এই সব কারণে পরপাশ সবার প্রিয়। পরপাশ পাখির 7টা প্রজাতি আছে, সব প্রজাতির আমি ব্যাপারে বলবো না। এই সব প্রজাতি একটু ভিডিও লম্বা হয়ে যাবে, এটা নিয়ে আমি আলাদা করে ভিডিও বানাবো। আমি যেসব পাখি নিয়ে আমি ভিডিও বানাইছি সেগুলো নিয়ে আমি আলাদা করে মিউটেশন নিয়ে ভিডিও বানাবো, আর বেশি না। পরপাশ পাখির সংক্ষিপ্ত পরিচয় জানবো। সাধারণ নাম প্যারাসিক প্যারট, বিকল্প নাম স্যাডিস্টেন বা ওয়ান্ডেন। আপনি আমি বুঝতে উচ্চারণ করতে পারতেছেন না, কঠিন। তারপর বৈজ্ঞানিক নাম পরপাশ ক্যালাসিটস। শারীরিক বৈশিষ্ট্য সম্পূর্ণ শরীর সবুজ কালার বর্ণে হয়ে থাকে। পুরুষ পাখি এবং কপাল এও দুইটি গাল উজ্জ্বল সবুজ বর্ণ থাকে। লেজে ভোরে অংশ বেগুনি এবং ঠোঁট হালকা বাদামি। পরপাশ পাখি নয় প্রজাতির তালা, মাত্র খাবার খাচ্ছে তালা বন্য ডুমুর সহ আরও বন্য ফল আর ডুমুর কিছু ফল খেয়ে থাকে। তো আদিনিবাস ইউগ এডোর বা পশ্চিমাংশ পেরু, উত্তর পশ্চিম অঞ্চল। স্ত্রী পুরুষ চেনার পর স্ত্রীর পাখি সম্পূর্ণ শরীর সবুজ বর্ণ, পুরুষ পাখি কপালে দুই গাল উজ্জ্বল সবুজ বর্ণ, র্যাম লেজে গোড়ায় অংশ বেগুনি এবং ঠোঁট হালকা বাদামি। আগার ও ওজন প্যারাকিটের লম্বায় 4 থেকে 4.5 ইঞ্চি এবং ওজন মাত্র 31 গ্রাম থেকে 34 গ্রাম হতে পারে। তো লাভবার আর পরপাশ পাখির মধ্যে পার্থক্য হচ্ছে পরপাশ পাখি সাইজে ছোট হয় আর লাভবার সাইজ একটু বড় হয়। তো পার্থক্য আপনাকে করে দিছি। ইতিহাস প্যারাসিট সব পরপাশ পাখি খাঁচায় প্রজনন শুরু হয় পাখির তুলনায় বেশ পরে, 1900 শতকে শুরুর দিকে। 1930 সালে যখন সাইটিং এবং পরপাশের প্রজাতি আমদানি নিষিদ্ধ করে, তার পূর্বে রাষ্ট্রে পাখি প্রেমিকদের কাছে বেশ কিছু মিউটেশন উদ্ভাবিত হয়ে যায়। এই উল্লেখযোগ্য হচ্ছে ব্লু লুডিনো, আমেরিকান লুডিনো, আমেরিকান হোয়াইট, আমেরিকান ইয়ার, আমেরিকান ফলডাক, রাগস্ট্রাইন, অ্যালি অ্যান্ড লুটিরো। এবং পাইট মিউটেশন সমূহ এক এক বিভিন্ন ব্রিডিং পদ্ধতি করা হয়, এক এক রকম হয়, সঠিক অতিথি উপাদান করা হয় না, অনেক সময় লেগেছে। এবং গ্রিন র্যাম তৈরি করে গাছের মোটা ডালে কাদা মাটি দিয়ে বাসা তৈরি করে, সেই কারণে এদের খাঁচা এলো
টাইপের নেস্ট বক্স না দিলে ফল ভালো ফল পাওয়া যাবে না। এরকম নানাবিধ সমস্যায় আসলে উপায় খুঁজে পেতে হয়তো এই সময় লেগেছে। বাসস্থান ও বিশ্বস্তরীয় এবং পশ্চিমাংশে পেরু উত্তর অঞ্চলে ও আশেপাশে এলাকায় বন অঞ্চলে প্যারস উপচয় বিস্তৃত বন অঞ্চলে এদের বসবাস। প্যাসিফিক প্যারস এলাকায় কারণে প্যাসিফিক বেশি পরিচিত পরিচয় প্যাসিফিক প্যারোতে সেলিয়ান প্যারোট বা এক্সট্রিম প্যারোট বা লেস্ট্রিং প্যারোট বা পকেট প্যারোট হিসাবে পরিচিত সবার আচরণ সচেতন যারা কেউ কেউ ভয় পায় না খুব চালাক শান্ত ও খেলা প্রিয় পাখি তাদের এদের ঠিক মতো যত্ন নিলে এবং পরিশ্রম দিলে সুন্দর কথা বলে। কিন্তু ডিম পাড়ার সময় এরা হঠাৎ খুব বড়ি এবং আক্রমণকারী হয়ে থাকে যা সব পাখি হয়। এই সময় এদের ধরার চেষ্টা করার করলে এই ছোটো পাখি হবায় সন্ধ্যে লাভবারের চেয়ে অনেক জোরে কামড় দিয়ে থাকে। খাদ্যাভ্যাস পেশাগাই প্যারট লাভবারের মতো নির্ধারিত খাবার খেতে পারে। শুধু সূর্যমুখী বীজ পরিমাণ একটু কমিয়ে কুসুমগুলির বীজ একটু বাড়িয়ে এর পাশাপাশি একটু দিয়ে সবুজ ফ্রুট সালাদ এবং কিছু রান্না খাবার নিয়মিত করে ভালো ফল পাওয়া যায়। যেমন 5 কেজি খাবার তৈরিতে গেলে মিশ্রিত সিড মিক্স তৈরি করতে হয়। যেমন তালিকা চিনা 3 কেজি ক্যানারি 500 গ্রাম কুসুম ফুলের বীজ 500 গ্রাম গম বা বাজরা 250 গ্রাম সূর্যমুখী বীজ 250 গ্রাম হেম্পসিড 250 গ্রাম ফ্লাক্সিড বা তিসির বীজ 250 গ্রাম এছাড়াও বিদেশি বিদেশি ফল কিছু তাজা সবজি যেমন আপেল পেয়ারা নাশপাতি পেঁপে গাজর ইত্যাদি। স্ত্রী পুরুষ চিনা করে স্ত্রী সম্পূর্ণ শরীর সবুজ বর্ণ এবং পুরুষের কপালে 2 গাল সবুজ বর্ণের র্যাম লেজে গোড়ায় বেগুনি ঠোঁট আলগা বাদামি এবং আশেপাশে বড় উড়াল পালক ডানার নিচে অংশ নীল বর্ণে উভয় ঠোঁট ও পায়ের বর্ণ গোলাপি। প্রজনন বা ব্রিডিং পেশাগি প্যারোটের প্রজননের সময় হলে 10 মাস পর্যন্ত গরমে সারা বছর প্রজনন করা যায়। এই পাখির খাঁচা মা হওয়া উচিত 18x24 কাঠের বক্স 10 পাশে গভীরতা 8 ইঞ্চি সাধারণত এদের ডিমের 7 থেকে 8টি পারে এবং ডিম ফুটে বাচ্চা বেরোতে সময় লাগে 18 দিন খাবার শিখতে সময় লাগে 45 দিন বাচ্চা হলে 1 ফুট বা নরম রান্না খাবার বাড়িয়ে দিতে হবে। মানে মনে রাখতে হবে পরপাস পাখি এমনই যে অ্যাগ্রেসিভ এবং কিন্তু ডিম পাড়ার পরে আরও অ্যাগ্রেসিভ হয়ে যায়। ডিম দেখতে গেলে সহজে ডিম ছেড়ে ছড়তে চায় না জোর করে সহজে হয় কামড় দিতে আসে। এর ফলে ভয়ে নিজেই প্রয়োজনে ডিম ছেড়ে উঠতে চায় না যার ফলে আপনার পাখি স্বাস্থ্যে ঝুঁকিও পড়তে পারে। তাই ডিম পাড়ার পর বেশি বিরক্ত না করাই ভালো কিন্তু খেয়াল রাখতে হবে যেন বাচ্চা ফোটার পর যদি কোনো বাচ্চা মারা যায় তখন তার অবশ্যই দ্রুত সম্ভব মৃত বাচ্চা মায়ের কাছ থেকে সরিয়ে ফেলতে হবে। মিউট্রিশন শুধু প্যাসিফিক প্যারোট কমপক্ষে 30টি মিউট্রিশন উপকৃত হয়েছে। 7টি মিউট্রিশন আমাদের দেশে পাওয়া যায়। আর আমি মিউট্রিশন নিয়ে এখন বলতেছি না তো কিছু মনে করবেন না আমি এটা নিয়ে আলাদা ভিডিও বানাবো। তো পোষা পাখিও হাজার হাজার ছোট ছোট খামারি যেতে প্রয়োজনে শিক্ষা জমা ওর চোখের প্রয়োজনে মৃত্যু যশে। তো আমি কিছু বেশি বড় করতে চাই না ভিডিও। এটা হচ্ছে রোগ সম্পর্কে তো আমার রোগ সম্পর্কে ভিডিও আসতেছে তো অপেক্ষা করুন। আজকের ভিডিও এ পর্যন্ত। আপনার আপনার পাখি সুস্থ থাকে। আসসালামু আলাইকুম।